রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার থেকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে শুরু হলো বহু প্রতীক্ষিত অত্যাধুনিক সিটি স্ক্যান পরিষেবা। কয়েকদিন ধরেই প্রকৌশলীরা এই সিটি স্ক্যান পরিষেবা দ্রুত চালু করার জন্য কাজ করছিলেন। ধারণা ছিল চলতি মাসের শেষের দিকে এই পরিষেবা চালু করা সম্ভব হবে। তবে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমের ফলে 20 মে শুক্রবার থেকে পরিষেবা প্রদান সম্ভব হচ্ছে। ভগবান নগরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে বসানো এই অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিনের পরিষেবা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সংস্থার কর্মী রোহন পাল। তিনি জানান, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে সমস্ত ব্যাপারে ঐকান্তিক সহযোগিতা করেছেন। ওনার জন্য অনেক সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। আজকে আমাদের টেকাসো ডায়াগনস্টিক সেন্টার অতিকুরা সরকারের দ্রুত উদ্যোগে পিপি মডেলটা যেটা আমাদের সিটি স্ক্যান কৈলাসহরে সেটা আজকে আমাদের ওপেনিং হয়েছে। আর আমাদের মেশিনটা 16 স্লাইসের মেশিন। এখানে আপনারা বডি, ব্রেন, চেস্ট, হোলেবডোমেন, পেলভিস, এলএসপাইন এসব ফেসিলিটি যেগুলো আছে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কোনো ধরনের কোনো পেশেন্টকে টাকা পয়সা কিছু দিতে লাগতো না, টোটালটাই ফ্রি। আর আমাদের মেশিনটা আছে 16 সাইজের জিএর টপ মডেল। ফেসিলিটিটা আপনি অনেক উন্নত মানের পাবেন। এই পরিষেবাগুলি যদি বেসরকারিভাবে নিতে হয় তাহলে রোগীকে কত টাকার মতো দিতে হবে? এখানে তো সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রাইভেট যদি করতে হবে আমার পেশেন্ট অনেক টাকাই মানে পে করতে হবে, মোটামুটি পে করতে হবে। হোলেব্রিমেনের ক্ষেত্রে 10,000 লাগবে, যেটা আমাদের এখানে টোটালটাই ফ্রিতে হয়ে যাচ্ছে। ব্রেইনের ক্ষেত্রে অ্যাপ্রক্স 2,000 লাগবে, সেটাও আমাদের এখানে ফ্রিতে হয়ে যাচ্ছে। চেস্টের ক্ষেত্রে অ্যাপ্রক্স 4,000, সেটাও সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে। ঊনকোটি জেলা হাসপাতালে উন্নত মানের পরিষেবা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করে আসছে। বিশেষ করে কৈলাসহর উন্নয়ন মঞ্চ জেলা হাসপাতালে ডায়ালাইসিস, সিটি স্ক্যান সহ আইসিইউ পরিষেবা চালু করার দাবি করে আসছে। রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণের দাবিকে মান্যতা দিয়ে কাজ শুরু হয়। ডায়ালাইসিস পরিষেবা আগেই চালু হয়, আজ অত্যাধুনিক সিটি স্ক্যান পরিষেবা চালু হলো। খুব শীঘ্রই আইসিইউ পরিষেবা চালু হবে। শুক্রবার পরিদর্শন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে বলেন, জেলাবাসীর স্বপ্ন পূরণ হলো আজ। ঊনকোটি জেলার সাথে পার্শ্ববর্তী জেলার রোগীরাও উপকৃত হবেন। যে কোনো রোগী বিনামূল্যে তার যে কোনো সিটি স্ক্যান সেখানে করতে পারবেন, সেই পরিষেবা এখানে আমাদের সরকার দিয়েছে। এবং পিপি মডেলে টেরেসা ডায়াগনোসিস সেন্টার সপ্তাহে প্রতিদিনই তাদের এটা খোলা থাকবে। যে কোনো সময় যে কোনো রোগী সেই জায়গার মধ্যে সেই পরিষেবা পাবেন, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আজকে প্রথম দিনই এখানে রোগী আজকে এখানে করেছেন, ব্রেনের এটা হয়েছে। এবং এখানে যে মেশিনটা সেট আপ করা হয়েছে সেই মেশিনটা অত্যাধুনিক মেশিন, এবং এটা আমাদের যে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে যে মেশিনগুলি সেট আপ আছে তার থেকেও অনেক আধুনিক মেশিন এখানে সেট আপ করা হয়েছে। সুতরাং মানুষ নিশ্চয়ই সেখানে উপকার পাবে। এবং আমি এটাও দেখেছি যে ধর্মনগরে যখন টেরেসা ডায়াগনোসিস সেন্টারে তারা যখন এখানে সার্ভিসটা ছিল, তারা প্রচণ্ড যত্ন সহকারে মানুষকে সেই সার্ভিসটা প্রদান করেছেন। আমাদের কৈলাসহর তারা সেটা করবেন। আমি একটা অনুরোধ করবো কৈলাসহরের সমস্ত মানুষের কাছে, রোগীদের কাছে, যে তাদেরকে সহযোগিতা করবেন। কোনো ধরনের কোনো যাতে বিভ্রান্তি, কোনো ধরনের যাতে সমস্যা তৈরি না হয়, এগুলি সম্পর্কে আমাদের কৈলাসহর সহ সমস্ত মানুষের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। জেলা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক এই সিটি স্ক্যান পরিষেবা গ্রহণ করতে পেরে খুশি রোগী ও তাদের পরিবার। পূর্বে পরিষেবা গ্রহণ করার জন্য আগরতলা কিংবা বহিররাজ্যে যেতে হতো, ব্যয় হতো বহু অর্থ। অনেক সময় সংকটকালীন রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। বর্তমানে সবকিছু পাওয়া যাবে বিনামূল্যে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।